খা খা, শান্তি করে খা। কালা ধেড়ি যাং সেড়ি তো মুখ পাং না, কালকে হাজিরহাট গেছো, চেড়া গুলে ধরছে মুখ, বলে তোর ভাই পাস করছে খাওয়া দে, আর মোর ভাই যে ফেল করছে সেটা তো আমরা জানে না। কালা খা খা, শান্তি করে খা। কাল খায়া তার ওড়ে দেখ তোর যে কি হয়, আর টঙ্গে ভাঙিয়ে যে তোর যে উঠুন। সুভাই রাখো তো সারা ভাত খাওয়া না রে, আমার নাই চিনকে। আজ এই ফোনও ভাঙি থুম, আজ তোর পাঙ্গও ভাঙি থুম। খবরদার ফোন ভাঙবেন নন, কত খাটনি করে ফোনটা নিয়ে একজন 20,000 টাকা দিয়ে দেখেন নাই। এই ফোন না ভাঙলে মোর মন শান্তি একলা কি ইনকার করছে আকামে ফেল করে নাই। তাও ভাই যা দেখি শু তো আমার নাকি ফেল করছে, রেজাল্ট আসছে হাতে সেই হাতে ই ঘাট ঘাট পাইছে, বাইরে ছাড়া থাকবে না দে ঠিক মতো একবার ভাই থাকবে না দে। তোরও ভিডিও করান, তোরও ভিডিও করান, তুইও কি মাথা তুলছিস তোরে কারণে আজকে দেলা আমি ফেল করছি। যখন শাসন করা তখন শাসন করেন নি, এলাঞ্চন শাসন করে ওই বোঝে না কত কষ্ট করি, একটু আনি দেই জোর নাই রোজ নাই কামলা দিয়ে একটু আনি দেই, আর ওই সেই টাকাগুলো আমি বৃথায় পাঠিয়ে দিলি। আমার কত আশা ছিল ওই SSC পরীক্ষায় পাশ করবে, আমরা মাঝে মিষ্টি আনি খাওয়াবো, আর ওই আমার আশাগুলো ধুলে মিশি দিলে, কত আশা ছিল। এই ফোন পায়া ওই সারা রাত জাগে, সারা রাত গেম খেলায়, খেলাইতে গেলে তো চোখের নিচ কালা দাগ পড়ছে। এই যে আমরা মূর্খ, আমার ভাইয়ের নিয়ে আমরা কত আশা করছি, এই ভাই পরীক্ষায় পাশ করবে, চাকরি করবে, আমার কত নাম হবে। দেখছিস তোর ভাই তোর জন্য কত কষ্ট হয়েছে মনের মধ্যে দেখছিস। তুই ভাই ভাতের ভাতত বসে কিরে খা, আর আমাকে ফোন টিপবেন না, কিরে খা তোর ভাইয়ের সামনে কিরে খা। বুঝছো ভাবি মোর ভুল, আমি বুঝতে পেরেছি যে একটা সব মানে সব পর উপর বাপ ভাইয়ের বা বাপের কি রকম একটা আশা থাকে বুঝছে। আর যে মিও কান্দন ওইরকম বই ফোন টিপেন না, যে সময়টা দিছ ওই ফোনের পাশ, যে গেম খেলার জন্য বই গেম না খেলে যা মুই যদি ফোন বইয়ের সময় দিন আজকে মনে এগুলো আদা ছিল এক নাকি ছা পাওয়ার দোষ হয়, গার্জিয়ানের উলেরও দোষ আছে। তোমার যে এক না স্কুলত গেলে নয়, যে যদি উদ্দেশ্য নিলে নয়, সেনাটা কি পড়া পড়বে কি না পড়বে যদি এলে উদ্দেশ্য নিলে নয়, তাহলে কি আজকে এমন হয়। বড় দোষ আছে, ওই স্কুল যায় যদি খোঁজ খবর রাখলে ভাই, হেডমাস্টারের সাথে যোগাযোগ করলে ভাই, আজ যে আমি এমন করে পাই, এই আমারও কর্মের দোষতে আজ যে আমি পরীক্ষায় ফেল করছি। এবার কি হয়েছে হয়েছে, এবার তুইও ভালো করে পড়া পড়বো, মোবাইল টিপা টিপি নাই, এই সবসময় বই নিয়ে ব্যস্ত আসছি, আর তোমরা ওখানে উদ্দেশ্য নেবেন, মাস্টারের সাথে কথা হবেন। আমার মতন যারা অভিভাবক আছেন তারা সব আর খোঁজ রাখবেন, সব স্কুল যায় আড্ডা মারবে যায় এটা খোঁজ রাখবেন, হেডমাস্টারের নাম্বার নেবেন, নিয়ে যোগাযোগ করবেন, আমার সবাই স্কুল গেছে না না যায়, আমার মতন ভুল করিও টাচ ফোন কিনে দিবেন না। আজ যে আমার এই ছোটো ভাইও টাচ ফোন কিনে দিয়ে আমরা যে কী ভুল করছি, আজ যে আমার ছোটো ভাই SSC পরীক্ষায় ফেল করছে, আমার মনে যে কত কষ্ট।